বিশালগড় রংন কতর বস্কাঙ্গ খরকসা ফটোগ্রাফানি ততরানি মালা খগৈ তেলাঙ্কা তে খরকনি বুফায়ুং সংন বুত্ত খলাইকা সামুং সিত্রা তাংনাই রক আ বরক রগ্ন রমনানি বাগৈ বুজাংনাই নুখুনি বরক রক বিশালগড় থানাব এফেয়ার খলাইকা তাংশালনি হর কুথুগ ককতমানি বিশংটি সাউইমানখা আগরতলা নরসিংগড় দুর্জয়নগড় আমচানি শিকলা দীপক দেবনাথ বুফানি মুং বলরাম দেবনাথ থানায় তাংশালনি হর দামসা খাকসা তামা জরাব কাইসা কালাই পান্ডাব ফটোগ্রাফারনি সামং পাইয়ই কাঞ্চনমালানি সিমি তকসাপাড়া থাংমা লামা বিশালগড় জাঙ্গালিয়া রং ন কতর গানানি হাইওয়ে লামাব খনক চিবা সামং সিত্রা তাংলাই বদল বোলেনু মালখুংতে সুজিকি মালখুংবাই ফটোগ্রাফার দীপক দেবনাথ ন বিনে স্কুটিনি বাথাগ্রি ওই লাহার কাশোকা তে বন বুতক খাইয়ই বিনে ততরানি রাংসাকনি মালা সতনই নাহারকা তে বিনে বুফায়ং শান্ত দেবনাথ ন বুতক খাইকা তে অপাতিমুনি ককতমা পুলিশ এবা কেবন সাকে বরগ্ন বুথার পাইনি হেনই দাম রক্ষা সামং সিত্রা তাংলাই রক তাংশালনি হর দামচি সাক খাকসা তামা জরাব সাকাম নগদ থাঙ্গই সাক নাকল জামাই ইয়াগুল বিশালগড় থানব থাঙ্গই সামুং সিত্রা তাংলাই রকনি মুঙ্গই এফেয়ার খ্লাইকা ককতমাও সাবিমানখা সালসা সালৈ রমই বিশালগড় জাঙ্গালিয়া মহাদেব বাড়িনি সিমে রমই হাইওয়ে তৈ বিশালগড় এসডিপিউ অফিস কানানি লামাব সালব্রুম ন কাশিয়ালে কাশা পাতিমুং পাতি উইতঙ্গ অবহাইন পাতিমং পাতিখা বিশালগড় হাইওয়ে লামানি বোলেরো মালখুংবাই সামুং সিত্রা তাংনাই বদল রক উদয়পুরনি খরকনি শিকলা রকন বাথাগ্রি ওই বরকনি ইয়াকনি রাংরি সেগনানি নাইমানি ফিয়াবা বরক খারৈ বিশালগড় থানাও থাঙ্কা তাবুক অ পাতিমুংন তৈয়ৈ বিশালগড় থানানি পুলিশ অ সামুং সিত্রা তাংনাই রকন রমনানি বাকৈ সাইতগুইতঙ্গ হনি সাকা কাঞ্চনমালার থেকে আমার একটা বন্ধু রিসেপশন আসলো, এখান থেকে আমি রিটার্ন করতেছিলাম আমার গ্রামের বাড়িতে আর কি কক্সবাজারে। তো ওইখান থেকে আসার সময় এই সামনের রাস্তাতে কিছু মানে তারা মনে ড্রিঙ্কস করতেছিলো মেবি, তো হঠাৎ করে তারা আমার ওই স্কুলটার সামনে যে বিশালগড় যে ওই ডাইটার যে স্কুলটা আছে এখানে হঠাৎ করে তারা আমার সামনে দাঁড়াইল। কোন স্কুলটা? স্কুলটার নাম তো আমি বলতে পারতেছি না, জায়গাটার নাম জায়গাটা হয়েছে বিশালগড় যে জাঙ্গালিয়া যে স্কুলটা যে আছে মারুতি সুজুকির একটা গাড়ি আইসে, এটা কি গতে আসলো আমি খুঁজা, ওইখান থেকে আবার চার পাঁচজন বেরিয়েছে, বাইরে এসে মারতেছে, মায়ের সেরা আমার চেনটা নিয়ে গেল, আমার চেনটা করে আমার প্রায় দুই বড়ি মতন চেন আসলো, এটা নিয়ে গেছে, নেওয়ার পরে এবারে কয় দাদা ভাইরা দা যা তাতে যাই গিয়ে আমরা বিশ্বগড়ে খোলা পাইন বাড়ি এদিকে আইলে ভালো মতন আইস বুঝ যাইস। আচ্ছা কতজন আসছো তারা? তারা প্রায় দুই গাড়িতে মানে মেবি দশটা বারোজন। কারোরকে চিনতে পারছো? না চিনতে পারি, গাড়িটি চিনতে পারছো না? শুধু একটা গাড়ি, শুধু নাম্বারটা আমি দেখতে পাচ্ছি না, ভ্যালি নো আসলো একটা ব্লু কালার। তোমার সাথে কারা কারা আসছো? আমার লগে আমার একটা ছোট ভাই আছে। কারে মাদুর বসছে? আমরা দুজনে মারছি। তারা উদ্দেশ্যটা কি আছে? তারা উদ্দেশ্য তো আমি নিজেই কইতে বললাম না, আমি তো বাড়িতে দিকে যাইতেছিলাম, তারা সাডেনলি এসে দাঁড়াইছে, দাঁড়াইছে থাপ্পড় দিতেছিল মারতেছে। তারা কি তোমার চিনে? না তারা চিনে না। তারা কাছে তোমার কাছে? হ্যাঁ তোমার কাছ থেকে কি কিনেছে? আমার তো শুধু আমার চেনটা নিয়ে গেছে, গলা চেন। হ্যাঁ গলা চেন কি যা মানে তোমার লগের থেকে নিয়ে গেছে, গাড়ির থেকে নিয়ে গেছে? না না সামনে থেকে দাঁড়ায় মারছে যখন তখন টান দিয়ে নিয়ে গেছে। তোমরা কি আসলে গাড়িতে না বাইকে? না আমরা স্কুটিতে আসলাম। তারা কি থামাইছে তোমরা নাকি? হ্যাঁ আমরা হাত থামাইছি, তারপরে স্কুটিটা লাফ দিয়ে ফেলাই দিল। কোন জায়গাতে যেতে আসছো তুমি? হ্যাঁ তোমরা কোন জায়গাতে যেতে আসছো? আমরা কাঞ্চনমালা থেকে কক্সবাজার যেতে আসছি। কি নাম তোমার? আমার নাম দীপম দেব। এখন থানাতে কি করছো? থানাতে আমি একটা এফআইআর দিলাম। কোন জায়গা?